আজকে আমরা শিখব রেজিস্ট্রেশন কোড কি। আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং, আমি সুমন সাহা। চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমরা শিখব রেজিস্ট্রেশন কোড কি। রেজিস্ট্রেশন কোডের পুরো নাম হলো হারমোনাইজ সিস্টেম অ্যান্ড নোমেনক্লেচার। এটি একটি 6-digit ইউনিফর্ম কোড, যেটি আমরা সারা ওয়ার্ল্ডে আমরা ব্যবহার করা হয় গুডসে আইডেন্টিফিকেশনের জন্য, গুডসকে চেনার জন্য। চলুন জেনে নেওয়া যাক রেজিস্ট্রেশন কোডটি কি। জিএসটিতে প্রত্যেক প্রোডাক্টে একটি রেজিস্ট্রেশন কোড থাকে, যেটি 6-digit হয়ে থাকে। রেজিস্ট্রেশনের পুরো নাম হলো হারমোনাইজ সিস্টেম অ্যান্ড নোমেনক্লেচার, অর্থাৎ একই রকম প্রোডাক্টের নামকরণের ব্যবস্থা। যেমন ধরুন মেডিসিনকে আমরা বাংলায় ওষুধ বলে থাকি, ইংলিশে আমরা মেডিসিন বলি, ইংরেজিতে আমরা দাওয়া বলে থাকি, বা ভারতবর্ষে বিভিন্ন স্টেটে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা বিভিন্নভাবে মেডিসিনকে বলে থাকি। অর্থাৎ একই প্রোডাক্টকে আমরা বিভিন্ন নামে ডাকছি। এই অসুবিধা দূর করার জন্য প্রত্যেক প্রোডাক্টের একটি ইউনিফর্ম কোড দেওয়া হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট কোড দেওয়া হয় চেনার জন্য, যাকে আমরা রেজিস্ট্রেশন কোড বলে থাকি। এই কোডের সাহায্যে আমরা ওই সেই প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে পারি, এবং আমরা যখন প্রোডাক্ট সেল করব, যখন আমরা কোনো প্রোডাক্ট সেল করব, যখন বিক্রি করব, তখন আমরা প্রত্যেক প্রোডাক্টের রেজিস্ট্রেশন কোড লিখতে হবে বিলের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম রেজিস্ট্রেশন কোডটা কি। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।